মতলব দক্ষিণ উপজেলার বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বিকেল 3:30টার দিকে উপজেলার 2 নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খড়গপুর এলাকার মোহাম্মদ হারুন প্রধানিয়ার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে চৌচালা ঘর এবং আসবাবপত্র সহ ক্রয়কৃত জমির 16টি দলিল, 3টি গরু, 1টি পাসপোর্ট, 7.5 ভরি স্বর্ণ অলঙ্কার, 25 মন ধান ও নগদ 7,20,000 টাকা পুড়ে যায়। খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুড়ে ছাই হয়ে যায় ঘরের সব কিছু। বাড়ির মালিক মোহাম্মদ হারুন প্রধানিয়া জানান, এতে প্রায় 20 লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহায়তা কামনা করে ক্ষতিগ্রস্ত পরিবার। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ক্ষতিগ্রস্ত পরিবারকে 5টি কম্বল, শুকনো খাবার এবং উপজেলা কৃষি অফিসের মাধ্যমে কৃষিকাজের সহায়তা হিসেবে সরিষা বীজ, অন্যান্য কৃষি সহায়তা প্রদান করেন। পরবর্তীতে নগদ টাকা ও টিকা প্রদান হবে। এছাড়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সার্বিক সহযোগিতা প্রদান করেন। এদিকে শুক্রবার ঘটনাস্থলে পরিদর্শনে আসেন 2 নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের নবনির্বাচিত 6 নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ রুবেল পাটোয়ারি ও 8 নং ওয়ার্ড সদস্য গোলাম রব্বানি দেওয়ানজি। নাম কি? আমার নাম মোহাম্মদ হারুন প্রধান। আচ্ছা, এই যে কালকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখানে, তাতে আপনার কী কী ক্ষয়ক্ষতি হয়েছে? আমার ক্ষতি হয়েছে মনে হয় নগদ ক্যাশ হলো 7,20,000 টাকা, আর গরু মনে হয় 4টা গরু পড়া গেছে, আর মনে করেন আসবাবপত্র অন্তত খাট এবং স্বর্ণ 7.5 ভরি স্টেলের আলমারি টালমারি বহুত কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে জিনিস, এবং মনে করেন খাট আছে, কয়েকটা ফ্যান আছিল, এবং মনে করেন যে আর ইন টোটাল আমার পরন হইল মানুষের পরিধান করা যা আছে, ইন টোটাল সব কিছু কিছু নাই আমার বস্ত্র মানুষে দেওয়া। আচ্ছা, আপনার এই যে গরু টরু স্বর্ণ অলঙ্কার বা টাকা পয়সা সহ টোটাল মোট অনুমানিক কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? অনুমানিক অন্তত 20 লক্ষের উপরে আছে কিছু। ধন্যবাদ আপনাকে। হারুন ভাইয়ের ঘর শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে পুরো ঘর ভস্মীভূত হয় এবং ঘরের ভিতরে যা কিছু আছিল সম্পূর্ণ ছাই হয়ে যায়। আমার জানা মতে নগদ টাকা 7 লাখ ছিল, খাট স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন কম্বল, যেহেতু ওনার চায়ের ছেলে বিদেশ থাকে অনেকগুলো কম্বল জমানো ছিল, সেগুলো সব ছাই হয়ে যায়। পাশে গরু ছিল, তো গরুগুলো আশঙ্কাজনক অবস্থা আছে। এমত অবস্থায় আমি আমাদের থানা নির্বাহী অফিসার জনাব ফাহমিদা হককে খবর দিলে উনি আসে, আয়সা পরিদর্শন করে যায় এবং প্রাথমিক অবস্থায় কিছু বীজ সার প্রদান করে। আর সরকারের কাছে আমার দাবি, থানা নির্বাহী অফিসারের মাধ্যমে উনি যা প্রাপ্য সেই প্রাপ্যটুকু দেওয়ার জোর আকুল আবেদন জানাচ্ছি।